ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় তৃতীয় শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটি। এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্র 2022 পরিবেশ বিষয়ক প্রশ্নপত্র, অর্থাৎ আমাদের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। তোমাদের পরীক্ষায় নাম্বার থাকবে 20, সময় দেওয়া হবে 40 মিনিট। এবং এখানে দেখো আমাদের বিষয় পরিবেশ, এখানে পরীক্ষার্থীর নাম লিখতে হবে, এখানে বিদ্যালয়ের নাম, এখানে ক্রমিক সংখ্যা। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে কিন্তু এই প্রশ্নপত্র। তাহলে প্রথমে আমি দেখে নেব বা আমরা দেখে নেব সঠিক উত্তরটির মাথায় কিন্তু টিক চিহ্ন দিতে বলেছে, তোমরা টিক চিহ্ন দেবে। আমি এখানে গোল চিহ্ন করে দিয়েছি। উত্তরগুলো 4 মার্ক 4টি করতে হবে। বর্ষাকালে আমরা পরি কী? পরি রেনকোট পরি। খ, সিনথেটিক উল তৈরি হয় কার্পাস তুলো থেকে। গ, ম্যাপ কথাটার বাংলা অর্থ হলো মানচিত্র। ঘ, যারা পাকা বাড়ি তৈরি করেন তাদের বলা হয় রাজমিস্ত্রি। এবার দুই দাগে দেখে নেব আমরা। দুই দাগে কি বলেছে? যে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এক, ক্যাশমিলন আসলে রাসায়নিকভাবে প্রস্তুত পশম বিশেষ। খ, কার্পাস তুলো সুতোকেই কটন বা সুতি বলে। গ, পিন নাম্বার আসলে পোস্ট অফিসের নাম্বার। ঘ, আদিম মানুষ পশুদের চামড়া জুড়ে তাঁবু তৈরি করত। এবার তিন দাগে আমরা দেখে নেব। সঠিক তথ্যের পাশে হ্যাঁ ও ভুল তথ্যের পাশে না লিখব। আবোল তাবোল বইটি লিখেছেন সত্যজিৎ রায়, এটি না হবে, কারণ সুকুমার রায় হবে। গ, ডাক্তারবাবুদের পোশাক হলো অ্যাপ্রন, এটি ঠিক। গ, যারা মাটির বাড়ি তৈরি করেন তাদের ঘরামি বলে, এটি ভুল। তোমার বাবার বোন তোমার কাকিমা হন, এটিও কিন্তু ভুল। পরের পাতা আমরা দেখে নেব, পরের পেজ। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাবো, নতুন জীবিকা। উত্তর হবে কম্পিউটারের দোকান করা। খ, খেজুর পাতা, উত্তর হবে পার্টি, পার্টি তৈরি করা হয়। গ, খুব শক্ত আঁশ হলো শন। এবং ঘ, স্কুলের জিনিস, উত্তর হবে ব্ল্যাকবোর্ড। তাহলে নতুন জীবিকা কম্পিউটারের দোকান করা, খ, খেজুর পাতা, উত্তর হবে পার্টি, গ, খুব শক্ত আঁশ, উত্তর হবে শন, ঘ, স্কুলের জিনিস, উত্তর হবে ব্ল্যাকবোর্ড। এবার পাঁচ দাগে আমরা দেখে নেব। নিচের প্রশ্নগুলি 2-1 কথায় উত্তর দিতে হবে, 4টি প্রশ্নের উত্তর দিতে হবে 4 মার্ক। একটি লুপ্ত জীবিকার নাম, উত্তর হলো শাখা ফেরি করা। খ, কলকাতার সব পোস্ট অফিসের নাম্বার কী দিয়ে শুরু, উত্তর 7 দিয়ে। গ, খদ্দর আসলে কী, উত্তর হাতে তৈরি সুতি মুগা তসর উলের তৈরি কাপড় হলো খাদি বা খদ্দর। ঘ, তুমি কোন রাজ্যে বাস করো, উত্তর পশ্চিমবঙ্গ। এবার ছয় দাগে আমরা দেখে নেব। সংক্ষেপে উত্তর লেখো, ভূমিকম্প প্রবণ অঞ্চলে কীভাবে বাড়ি বানানো দরকার, কাঠের বেড়া বা টিনের বেড়া দিয়ে। খ, তুমি কীভাবে বাড়ির অন্যদের সাহায্য করো, আমি বাড়ির প্রয়োজনীয় কাজ যেমন ঠাকুরদা ঠাকুরমার জন্য পানীয় জল গ্লাসে ঢেলে দিই, স্নানের সময় তাদের শুকনো কাপড় এগিয়ে দিই, মায়ের ছোটো ছোটো কাজ করি। যাই হোক, গ, দুটি সুতির জিনিসের নাম লেখো, উত্তর শাড়ি গামছা ধুতি পাঞ্জাবি। বন্ধুরা, তাহলে প্রশ্নর সম্পূর্ণ প্রশ্নপত্র কিন্তু উত্তর সহ আমি কমপ্লিট করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।